আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মদিনার এক লোক আমিরুল মোমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর দরবারে গিয়ে নালিশ করলেন, আমার বিয়ের মাত্র 6 মাসের মাথায় আমার স্ত্রী একটি সন্তান প্রসব করেছে, এটি কখনোই বৈধ হতে পারে না, তাই আমি এখন পর্যন্ত সন্তানের মুখ দেখিনি। এই ঘটনা শোনার পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নারীর উপর রাগান্বিত হলেন এবং তাকে খোলা ময়দানে মাটি চাপা দিয়ে রজমের আমল দেওয়ার নির্দেশ দিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেখানে এসে বাধা দিলেন। অন্তরাত্মায় কম্পন সৃষ্টিকারী এই ঘটনাটি জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, আজ আপনাদের যে ঘটনা সম্পর্কে বলতে চাচ্ছি সেটি আপনারা এর আগে কখনো শুনেননি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল ছিল, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নিজের ঘরে বসেছিলেন, এমন সময় এক ব্যক্তি ওনার কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, হে আমিরুল মোমিনিন, আমার বিবাহ হয়েছে মাত্র 6 মাস হলো, কিন্তু আমার স্ত্রী এ 6 মাসের মধ্যে একটি সন্তান কিভাবে জন্মদান করতে পারেন, আমি এর বিচার চাই। এ ঘটনার আগে সাধারণ মানুষের মাঝে প্রচলন ছিল যে 6 মাসে কখনোই বাচ্চা জন্ম দিতে পারে না, আর এজন্যই সেই ব্যক্তিটি খুবই পেরেশান হয়ে গিয়েছিল, যে কারণে সেই ব্যক্তি নিজের বাচ্চার মুখ পর্যন্ত দেখেনি। সোজা আমিরুল মোমিনিনের কাছে বিচার নিয়ে দুঃখ কষ্ট বরাক্রান্ত মন নিয়ে চলে এলো আমিরুল মোমিনিন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মজলিসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একত্রিত করলেন আর মশওয়ারা করলেন যে এই বাচ্চাটি হারাম নাকি হালাল। যেহেতু ইতিপূর্বে এমন ঘটনা ঘটেনি, তাই 6 মাসের বাচ্চাকে তারা কোনোভাবেই বৈধতা দিতে পারে না, তাই উপস্থিত থাকা সকলে একমত হলো এই 6 মাসে জন্ম নেওয়া বাচ্চা কখনোই উক্ত পুরুষের নয়, আর এজন্যই এটি কখনো হালাল হতে পারে না, বরং এই বাচ্চাটি হারাম। যখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের সঙ্গে মাশওয়ারা করে নিলেন আর হিসাব কিতাব করা ব্যক্তিদের সকলেই যখন একমত হলো, তখন সেই নারীকে উপযুক্ত শাস্তির রায় ঘোষণা করে কথামতো সেই মহিলাকে একটি খোলা ময়দানে মাটির ভিতরে রজমের আমল করার নির্দেশ দেওয়া হলো। এমন করে এই ঘটনাটি পুরো মদিনায় ছড়িয়ে পড়ে শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গিয়ে পৌঁছায়। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে যান এবং সে ময়দানে যাওয়ার পূর্বে সোজা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে পৌঁছান এবং সেখানে গিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনি কি আদেশ দিয়েছেন? আপনি কি এই মহিলাকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেনার অপরাধে, এজন্য যে তার বাচ্চাটি 6 মাসে জন্মগ্রহণ করেছে? তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এটি দিয়েছি এবং সূরার সকল সদস্যের সম্মতিতেই এই রায় দিয়েছি, কেননা সে হারাম বাচ্চা জন্ম দিয়েছে, 6 মাসের আগে কোনো বাচ্চা জন্ম হতেই পারে না, যেহেতু তাদের বিয়ে হয়েছে মাত্র 6 মাস, আর এই সিদ্ধান্ত আমি সমস্ত মানুষের সঙ্গে মাশওয়ারা করে দিয়েছি। কিন্তু এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিরুল মুমিনিন, আপনি মারাত্মক একটি বোল রায় দিয়েছেন। তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্রুকুচকে বললেন, হে আলী, আমি হিসাব কিতাব করার পর দেখেছি যে একটি 6 মাসের বাচ্চা কখনোই বৈধ হতে পারে না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, 6 মাসের বাচ্চাকে হালাল তো কুরআনই বলেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে প্রচণ্ড বিচলিত হয়ে পড়লেন। তিনি বললেন, বলো কি, তুমি কি নিশ্চিত যে এটি কুরআনে রয়েছে? এটি কিভাবে কুরআনে রয়েছে আমাকে একটু বোঝাও তো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কুরআন খুলে দেখুন আর পড়ুন, গর্ভবতী থেকে দুধ পান করানোর সময় কতটা নির্ধারণ করা হয়েছে? 30 মাস। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, 30 মাস, এটা ঠিক আছে, কিন্তু এর দ্বারা 6 মাসের বাচ্চা হালাল তা কিভাবে প্রমাণিত হয়? এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা হালাল হয় অঙ্কের মাধ্যমে, কেননা
আপনি দ্বিতীয় আয়াতটি পড়েননি, এবার দ্বিতীয় আয়াতটি পড়ে দেখুন। 2 বছর দুধপান করানোর কথা বলা হয়েছে, তাহলে এবার 30 মাস থেকে 2 বছর বের করে নিন। এবার যখন আপনি 24 মাস বা 2 বছর বের করে নেবেন, তখন পেছনে শুধু 6 মাস বাকি থাকবে। এবার হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, হ্যাঁ কথা তো ঠিকই বলেছ। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কিয়ামত পর্যন্ত যখনই কোনো মায়ের বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, তখনই সেটি হালাল বলে ধরা হবে, হারাম নয়। কেননা সন্তান জন্মদানের পরে তার 2 বছরের দুধ পান করা পর্যন্ত কোনো বিষয়ে মাসআলা বা ফায়সালা দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কেননা মহান আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, মায়ের বুকের দুধ 2 বছর পর্যন্ত পান করানো মায়ের জন্য বাধ্যতামূলক, এটি একটি কোরআনি আমল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, হে আলী, তুমি আমাকে অনেক বড় গুনাহ থেকে বাঁচিয়ে দিলে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে সিপাহীদের দৌড়াতে বললেন আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শুরু করলেন। এমনকি তিনি কান্না করা শুরু করে দিলেন আর বলতে লাগলেন, হে মাবুদ, আমার একটি ভুল পরামর্শে একটি নিষ্পাপ মেয়ে যদি আজকে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়, কাল কেয়ামতের ময়দানে আমি উসমান কিভাবে তোমার সামনে দাঁড়াবো? এই বলে তিনি কান্না করতে থাকলেন আর প্রচণ্ড জোরে দৌড়াতে লাগলেন। তার পিছন পিছন হযরত আলীও দৌড়াতে লাগলেন। এদিকে নির্দেশ মোতাবেক সেই মহিলাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল এবং শুধুমাত্র তার মুখটা বাইরে ছিল। সেই মহিলা কান্নাজড়িত কণ্ঠে তার বোনকে বলছিল, হে আমার বোন, তুমি নিশ্চিত থাকো আমি কোনো জেনার অপরাধ করিনি, আমার এই সন্তান বৈধ সন্তান। সত্যি করে বলো, হযরত উসমান কি আমার এই রায় দিয়েছেন? তার বোন মাথা নেড়ে বলল, হ্যাঁ। তখন সেই নারী বলল, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না যে হযরত উসমান এমন রায় দিতে পারেন, কেননা তিনি আল্লাহর রাসূলের অত্যন্ত ঘনিষ্ঠ একজন সাহাবা। কিন্তু আমি কসম করে বলছি, জেনা তো দূরের কথা, খোদার কসম করে বলছি, কোনো পরপুরুষ আমাকে স্পর্শ করেনি। এর কিছুক্ষণ পর সেখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন এবং সঙ্গে সঙ্গে এ রায়কে রহিত করার নির্দেশ দিলেন এবং সাথে সাথে সিপাহীরা সেই মহিলাকে সম্মানের সহিত মাটি থেকে তুলে আনল এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সেই মেয়েটিকে নিজের কাছে ডাকলেন এবং তার সঙ্গে তার সেই ছোট্ট পুত্রকেও নিজের কোলে তুলে নিলেন। রেওয়ায়েতের মধ্যে এসেছে, যেমনভাবে 2টি পাখির ডিমকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়, একইভাবে সেই বাচ্চাকে কোলে নেওয়ার পর পিতার দিকে তাকিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন আর বললেন, আরে এই বাচ্চাটা তো হুবহু তোমার চেহারার মতো, তুমি কেন এই ছেলেটির চেহারা এক নজর দেখনি, অথচ উসমানের কাছে চলে এসেছ অভিযোগ দিতে? তখন সঙ্গে সঙ্গে সেই বাচ্চার পিতা তার সন্তানের দিকে তাকালো এবং দেখল, হ্যাঁ তাই তো, এ তো আমারই সন্তান। এবং সঙ্গে সঙ্গে সেই পুরুষও কান্না করে দিল। অতঃপর সেই মুসলিম যুবক তার স্ত্রীর কাছে ক্ষমা চাইল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নিজেও ক্ষমা চাইলেন এবং সকলেই এক মনে এক দিলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করল। কেননা হযরত আলীর বিচক্ষণতা ও গভীর এলেমের জন্যই আজ একটি প্রাণ বেঁচে গিয়েছে। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।